বর্ষায় রাক্ষসী তিস্তার ভয়াবহ রূপ যেন শুকনোই ক্ষীণধারা। নদীর এই রূপ অবিশ্বাস্য মনে হবে অনেকের কাছে, কিন্তু না, এই হল উত্তরের মানুষের জীবনরেখা। রংপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধার বুক চিরে বয়ে গেছে সম্ভাবনার নদী তিস্তা। যে নদীকে ঘিরে উত্তরের মানুষ এগিয়েছে কৃষি অর্থনীতিতে, ঠিক একইভাবে পথে বসিয়েছে বর্ষায় এই নদী লাখো মানুষকে। তাই তিস্তাপাড়ের মানুষের চাপা কান্নার অবসান চান তারা, নদীকে পরিকল্পিতভাবে ধরে রাখতে সরকারের ওয়াদা পূরণের দিকে তাকিয়ে। বর্তমানে খরস্রোতা তিস্তায় পানি কমেছে অনেক, বেরিয়েছে অন্য এক রূপ। কোথাও হাঁটু পানি, কোথাও বা পায়ের পাতা ভেজানো দায়, হেঁটে মাছ নদী পার হচ্ছেন অনেকেই। তিস্তা নদীর এখন অবস্থা তো, নদীর পানি নাই, একেবারে শুকিয়ে গেছে। আর আগের যে সরকার যে মহা পরিকল্পনা নিয়েছিল, ওটাও তো এখন বন্ধ বন্ধ নাই। এখন এই ক্ষেতের যে আবাদ হবে তারও পানি নেই, মেশিন দিয়েও তোলার মতন পানি নেই। এই তিস্তা নদী যদি মরে যায় আমরা তো আর বাঁচতে পারবো না। বিশেষ করে এখানে অনেক জেলে কর্মসংস্থান, আমরা এখানে আবার সুবেদ করি কিন্তু পানি পাই না। এখানে অনেক তিস্তা নদী পানিবিহীন। আগত অবস্থা ভালো ছিল, পরে যখন নদী যখন ভাঙি বিলীন করে দিলে, সেখন মন করো খুব অভাব কষ্ট, মন করে চলাফিরে করছে, অনেক কষ্ট ভেতরতে। উত্তরের দিনাজপুর, রংপুর, নীলফামারীর কৃষি অর্থনীতিকে এগিয়ে নিতে প্রায় 1000 কোটি টাকা ব্যয়ে 1998 সালে নির্মিত তিস্তা সেচ প্রকল্পের ব্যারেজের দৈর্ঘ্য 615 মিটার। প্রধান, সেকেন্ডারি, টার্সিয়ারি সহ পানি নিষ্কাশন খাল আছে 983 কিলোমিটার। রয়েছে প্রকল্প সড়ক 74 কিলোমিটার ও পরিদর্শন সড়ক 55 কিলোমিটার। একসময় সেচের পানির অভাবে ছিল তীব্র শস্যহীনতা। ফসল বলতে ঢেমশি, কাউন আর পাট ছাড়া কিছু হতো না এসব জমিতে। তিস্তা সেচ প্রকল্পের আওতায় জমিতে এখন ফলছে সোনা। অভাবই এই জনপদের মানুষকে নিজের পায়ে দাঁড়াতে সহায়তা করেছে। গেল 1.5 দশকে নদীতে পানি না পাওয়ায় প্রকল্পটি এখন নিভু নিভু করছে, প্রয়োজনের সময় পানি না পাওয়ায় কৃষককে দিশাহারা করে তুলে। আমাদের ক্যানেলের পানি যদি থাকে, কি বুঝছেন, তাহলে আমাদের খুব সুবিধা হয়, খুবই সুবিধা হয়। থাকে থাকে, ক্যানেলের পানি থাকে না, আমাদের আবাদ সুবাদের খুব ডিস্টার্ব হয়ে যায়। আর কিছু সরকারের কাছে কিছু চাই না, শুধু পানি। পানি হলে সুন্দরভাবে আবাদ হবে, ফসল ভালো হবে, দেশের উন্নতি হবে। বিভিন্ন সূত্র বলছে তিস্তা উন্নয়ন প্রকল্পের বিষয়ে চীন এরই মধ্যে প্রস্তাব দিয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রকল্পের কাজ শুরুর কথা। প্রস্তাবিত তিস্তা মহাপরিকল্পনা অনুযায়ী ভারত বাংলাদেশ সীমান্তের ভাটি থেকে তিস্তা যমুনার মিলনস্থল পর্যন্ত নদীর প্রস্থ কমিয়ে 700 থেকে 1000 মিটারে সীমাবদ্ধ করা হবে। নদীর গভীরতা বাড়বে 10 মিটার। পরিকল্পিতভাবে তিস্তাকে সঠিক ব্যবস্থাপনার আওতায় আনা, ড্রেজিংয়ের মাধ্যমে পানি বহন ক্ষমতা বাড়ানো, নদীর দুই পারে বাঁধ মেরামত সহ 102 কিলোমিটার নতুন বাঁধ নির্মাণ করা, এ নিয়ে চীনা অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়নে 2016 সালে দু দেশের মধ্যে চুক্তি হলেও নানা জটিলতায় সেটি থমকে যায়। পানি উন্নয়ন বোর্ড বলছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিষয়টি রাষ্ট্রীয় উদ্যোগ, তবে এরই মধ্যে সরকার নতুন একটি প্রকল্প হাতে নিয়েছে, সমীক্ষাও চলছে। এটি বাস্তবায়ন হলে পুরো নদী শাসন না হলেও ভাঙ্গন প্রতিরোধে শক্ত ব্যবস্থা নেওয়া হবে। ভারতের সাথে পানি চুক্তি না হওয়া পর্যন্ত বোরো মৌসুমে পদে পদে চ্যালেঞ্জ নিতে হচ্ছে তাদের। তো এই মহাপরিকল্পনা দীর্ঘমেয়াদী, এর মধ্যেই সরকার আরও একটি স্টাডি আমরা করতেছি, সেটা হচ্ছে IWM, CGIS এবং নদী গবেষণা ইনস্টিটিউট মিলেই আমরা যাতে তিস্তার দুই পারে এই মহাপরিকল্পনা বাস্তবায়নের আগেই যত পাবলিকের এবং জনসাধারণের প্রায় সরকারি সম্পদ যাতে নদী ভাঙ্গনে বিলীন হয়ে না যায়,
তার জন্যই স্বল্পমেয়াদী আমরা আরেকটি পরিকল্পনা বা ডিপিপি হাতে নেওয়ার চেষ্টা করতেছি। মাননীয় প্রধানমন্ত্রী একটা অনুশাসন দিয়েছেন যে আমাদের বর্তমানে যে শেষ প্রকল্পটি পুনর্বাসন হচ্ছে সেই প্রকল্পটি উনি 2021 সালে যে একনেকে অনুমোদনের সময় একটা অনুশাসন দিয়েছেন যে তিস্তা ব্যারেজের উজানে খননের মাধ্যমে একটা রিজার্ভার তৈরি করে সেখানে পানি সংরক্ষণ করে সেচ দেওয়ার, এবং আমরা সেই লক্ষ্যেই এখানে ওই ওই স্টাডির মধ্যেই এই আমরা তিস্তা ব্যারেজের উজানে আমরা প্রায় 3.5 কিলোমিটার রিজার্ভার খনন করে রিজার্ভার তৈরি করে আমরা শুষ্ক মৌসুমে দিতে পারব। গবেষকরা বলছেন তিস্তাকে গুরুত্ব দিতে হবে, পরম মমতায় যত্ন করে এই নদীকে বাঁচিয়ে রাখতে হবে। শুধু কৃষি নয়, উত্তরের মানুষ ও প্রকৃতিকে বাঁচাতে যথাযথ উদ্যোগ নিতে হবে সরকারকে, তা না হলে বড় ধরনের প্রভাব পড়বে সব ক্ষেত্রে। আর তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ নেতারা বলছেন প্রতিবছর বন্যায় তিস্তা গিলে খায় নদী পাড়ের কয়েক হাজার একর জমি, লাখো মানুষকে ভিখারি বানায়। আর কোনো আশ্বাস নয়, দ্রুত সময়ের মধ্যে মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে বড় ধরনের আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি তাদের। তিস্তা নদী শুধু যে পানি আর পলি প্রবাহিত করছে বিষয়টা এমন না, এর সাথে আমাদের যে জনসমাজের যে একটা সম্পৃক্ততা আছে, আমাদের প্রকৃতির আমাদের বাস্তুসংস্থানের যে একটা সম্পৃক্ততা আছে, জীব বৈচিত্র্যের যে একটা তাকে ঘিরে উত্তরবঙ্গের বিশেষ করে নদীর তীরবর্তী অঞ্চলগুলোর যে একটা বৈচিত্র্যতা সেটা কিন্তু একেবারে বিলীন হয়ে গেছে। বলা চলে যে আমরা যদি তিস্তার পাড়ে এখন হাঁটি, আমরা যে টইটুম্বুর নদীর অবস্থা দেখেছিলাম সেটা কিন্তু এখন মরুভূমির মতো একটা অবস্থা আমরা লক্ষ্য করি। মনে হয় যেন এটা একটা মরুভূমি, সে কিন্তু এলোমেলোভাবে তার গতিপথ পরিবর্তন করে নিয়েছে। ফলশ্রুতিতে এখন নদী এবং নদীর পার্শ্ববর্তী অঞ্চল প্রত্যেকেই এটা নিয়ে একটা শঙ্কার মধ্যে আছে, কখন কোন দিকে নদী এসে আঘাত হানবে। এজন্য আমাদের যে নদীর পরিকল্পনাটা করা দরকার, নদী ব্যবস্থাপনার যে পরিকল্পনা, এটা খুব আশু প্রয়োজন, মানে জরুরি ভিত্তিতে বাস্তবায়ন প্রয়োজন বলে মনে করি। তিস্তা চুক্তি আর মহাপরিকল্পনার মধ্যে কিন্তু একটা বিস্তর পার্থক্য আছে। খরাকালে পানি প্রাপ্তির জন্য তিস্তা চুক্তি সেটা 1100 এগ্রিমেন্ট ছিল, আর মহাপরিকল্পনা হচ্ছে যে এটা আমরা নদী খনন করব এবং আমাদের এই নদীটা নদীর তিস্তাকে, তিস্তার বুকটা উঁচু হয়ে গেছে, তিস্তার পানি ধারণের ক্ষমতা নাই, অকাল বন্যা হয়, প্লাবন হয়, ভাঙ্গন হয়, আর তিস্তা শাখা নদীগুলোকে আপনার পুনরুজ্জীবিত করা। হ্যাঁ, তিস্তাকে তো আপনার দেখা যাচ্ছে যে তিস্তার তো ডিলে করা, মানুষ এটা অপেক্ষা করতে চাচ্ছে না, যে সরকার তো প্রতিশ্রুতি দিয়েছে যে এটা বাস্তবায়ন হবে, কিন্তু সেটা কিন্তু এখন যদি কোনো কারণে কোনো ছলছুতায় যদি এটাকে বন্ধ হয় কিন্তু মানুষ কিন্তু বিক্ষুব্ধ হবে। আমার তো মনে হয় মানুষ আমাদেরকে বলতেছে যে আপনারা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন, আমরা বড় ধরনের আন্দোলনে যেতে চাই, কারণ এরা সবাই বললো যে আমরা করবো, মাননীয় প্রধানমন্ত্রী বললেন, তিস্তাপাড়ের এমপিরা ভোটের সময় বললেন, এখন এটা নাই কেন? মানুষ কিন্তু অপেক্ষায় আছে, কিন্তু আমাদের কথা হচ্ছে যে সরকার তো কথা দিয়েছেন, সেই কথার জন্য আমরা এতক্ষণ অপেক্ষায় ছিলাম, কিন্তু তিস্তা মহাপরিকল্পনা এই অঞ্চলের মানুষের কিন্তু প্রাণের দাবি। 480 টাকায় একর প্রতি গোটা মৌসুমে সেচের পানি ব্যবহার করে কৃষক, অন্যদিকে একই পরিমাণ জমিতে ইঞ্জিন চালিত মেশিনে পানি দিতে কৃষকের খরচ হয় 4000 টাকা। জুয়েল আহমেদ, বাংলাভিশন, রংপুর।